রাঙ্গুনিয়ার ইকো পার্ক এবং কাপ্তাইয়ের প্রশান্তি পার্কত ফেব্রুয়ারি 24 তারিখ শুক্রবার দিনব্যাপী আনন্দ উৎসবত মাতি আছিল চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী সকলে। চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগত প্রশান্তি পার্কত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হইয়ে এছাড়া নৌভ্রমণ রেফেলের মাধ্যমে শিক্ষার্থী সকলের পুরস্কৃত করা হইয়ে। করোনা মহামারীর কারণে দীর্ঘ 4 বছর পরে বার্ষিক শিক্ষা সফরত আয়ারে এই আনন্দ আয়োজনত মাতি আছিল আইন কলেজের শিক্ষার্থী সকলে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ আজম নাসির উদ্দিনের পরামর্শ ও দিক নির্দেশনাত ছাত্রলীগ ও ছাত্র সংসদে আয়োজন গজছে বলে জানাই আয়োজক সকলে। মাত্র ছাত্রলীগ ছাত্র সংসদের অভিভাবক আলহাজ আজম নাসির উদ্দিন ভাই তার নেতৃত্বে আজকের এই শিক্ষা সফর কর্মসূচি আমরা আয়োজন করি। আমি বিবাহিত বা তো দুবো বাচ্চা আছে, হ্যাঁ তারপরে আমার একটা ভক্তি হয়ে মনে হতো আমি 14 বছর স্কুল জীবনে এবার লাগে একসাথে এই মিলন মেলা এত সুন্দর লাগে। আমি আইন করে তো 89 বত্রিশের জন্য তো চাকরি করি, এই সুন্দর যা আর নাও দেখি। আমরা দুই গাড়িতে 90 জনের মতো প্রায় আসছি এবং আমাদের স্টেশনে প্রায় 102 জনের মতো আমরা আসছি। শিক্ষা সফর কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রাফি, সদস্য মাহমুদুল হাসান, শহীদুল ইসলাম ও ফয়সাল জিয়ার নেতৃত্বে শুক্রবার সকাল 9টায় কলেজ ক্যাম্পাস অত্যন্ত যাত্রা গজ্জে রাঙ্গুনিয়া কাপ্তে পরিদর্শনকালে এদিনে রাত 8টা পর্যন্ত মিলন মেলা উৎসবত মাতি আছিল শিক্ষার্থী সকলে। এডে শিক্ষার্থী সকলে নিজের মনের অনুভূতি প্রকাশ করছি এবং এই আনন্দ আয়োজন লাই আয়োজক সকলরে ধন্যবাদ জানাই। যারা আছেন তারা সবাই সার্বিকভাবে যে সহযোগিতা করেছেন, আমরা চাই সামনের যে পিকনিক কিংবা সামনের যে অনুষ্ঠান থাকবে সেগুলো আমরা ভালো করে কি থাকবে আরও তাদের সার্বিক সহযোগিতা পাবো। আর তো আমার অত্যন্ত ভালো লাগে, আসলে অত্যন্ত আনন্দিত। ছাত্র সংসদের অসংখ্য ধন্যবাদ জানাই এদের সুন্দর আয়োজন হয়ে তারা সকাল অত্যন্ত খুব সুন্দর করে আর প্রোগ্রাম এনজয় করে কি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাপেল ড্র আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমরা সবাই আইন কলেজ চট্টগ্রাম আইন কলেজের সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা এই আয়োজন করা হয়েছে। অনেক ভালো লাগতেছে, পিকনিকে আসছি সবাই অনেক আন্তরিক, বিশেষ করে আমাদের সিনিয়র বড় ভাইয়েরা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখিবার আহ্বান জানাই সাধারণ শিক্ষার্থী সকলে। সি প্লাস টিভি চট্টগ্রাম।